হ্যালো দর্শক বন্ধুরা, আমি মোহাম্মদ আলী হোসেন, মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আমি প্রতিনিয়ত নতুন নতুন মডেলের মেশিন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই। আজকে 7 বছর আমরা অনলাইনে ব্যবসা করে আসছি, যা আজ পর্যন্ত আমাদেরকে কেউ আঙুল তুলে কথা বলার ক্ষমতা নাই, কারণ আমরা কথা কাজে মিল রেখে ব্যবসা করে আসছি। তাই আমাদের কাছ থেকে মেশিনগুলো নিলে এবং আনকমন মেশিনগুলো নিলে আপনি অবশ্যই লাভবান হবেন। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মেশিনটা নিয়ে আসছি, এটা মিনি পাওয়ার টিলার, মিনি টিলার। যারা মিনি টিলার খুঁজছেন, বড় টিলার কেনার সামর্থ্য নাই এবং বড় টিলার প্রয়োজন নাই, তাদের কাছে আমরা নিয়ে আসছিলে মিনি টিলার। দেখেন কত সুন্দর শুকনা মাটি আপনারা মানে চাষ করে, হাল চাষ করে চলে যাচ্ছে কত সুন্দরভাবে। এটা হলো 4 হুইলের মিনি টিলার, 12 ঘোড়া ইঞ্জিন, 12 হর্স পাওয়ার বা 12 ঘোড়া ইঞ্জিন, সম্পূর্ণ এয়ার কুলার ইঞ্জিন, যা আপনাকে পানি দিয়ে ঠান্ডা করা লাগবে না, অটোমেটিক বাতাসের মাধ্যমে ঠান্ডা হয়ে যাবে। এবং এয়ার কুলার ইঞ্জিন হওয়ার কারণে এটা অনেক শক্তিশালী ইঞ্জিন। তাই দর্শক বন্ধুরা, এই মেশিনটা যারা নিতে চান, আমাদের কাছে 3টা সাইজের এই মেশিনগুলো আছে। একটা হলো 6 ঘোড়া মানে 6 হর্স পাওয়ার, একটা হলো 10 হর্স পাওয়ার, আর একটা হলো 12 হর্স পাওয়ার। যেটা আপনার বর্তমানে কাজ দেখছেন, এটা 12 ঘোড়া বা 12 হর্স পাওয়ার ইঞ্জিন। এটা শুকনা জমি এবং কাদা জমি দুটাতে আপনি হাল চাষ করতে পারবেন এবং চাষ করা খুবই সহজ। এটা আপনি ব্যাক গিয়ার আছে, আপনি ইচ্ছে করলে গিয়ারের মাধ্যমে দিলে, অন্যান্য টিলারগুলো দেখবেন যে ব্যাক গিয়ার নাই, আপনাকে ব্যাকে আসতে হলে টেনে নিয়ে আসতে হয়। আর আমাদের মেশিনটা সম্পূর্ণ ব্যাক গিয়ার আছে এবং সামনে 3টা গিয়ার আছে। আপনি খুব দ্রুতও চাষ করতে পারবেন এবং খুব স্লোলিও চাষ করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা। এবং চাষটা দেন কত সুন্দর হচ্ছে, আপনারা যদি আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে চান, অবশ্যই আমাদের যে নিচে নাম্বার দিয়েছে, নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন, অথবা সরাসরি আমাদের কাছে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ, মেহেরপুর সার্কেল কলেজের সামনে, থানা জেলা মেহেরপুর, কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা। আপনারা নিজের চোখে দেখছেন যে চাষটা কত সুন্দর হচ্ছে। আপনারা অনলাইনে দেখবেন আরও মানুষ টিলারের ব্যবসা বা ভিডিও দেখায়, আমাদের মতো এইভাবে নিখুঁতভাবে কারো দেখানোর ক্ষমতা নাই, কারণ তাদেরগুলো এত সুন্দর চাষ হয় না। আর আমাদের এই টিলারটা বড়ো টিলারের ছাড়াও ভালো চাষ হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং বাস্তবে আপনি বড়ো পাওয়ার টিলার এরকম চাষ করতে পারবেন না। এটা 24টা ফালের টিলার, পাওয়ার টিলার, এটা 24টা ফাল আছে এখানটায়, আর পিছনে 2টা চাকা আছে। এটা হলো 4 হুইল, চারিদিকে 2 দিক দিয়ে এটা ঘোরে, এবং সম্পূর্ণ বড় পাওয়ার টিলারের মতন সিস্টেম। এর ক্লাচ বলেন এবং এর গিয়ার সিস্টেম বলেন, পিছনে ব্যাক গিয়ার আছে, সামনে 3টা গিয়ার আছে, তারপরে আমার এর যে ফালগুলো 24টা ফাল, এর গভীরতা বড় টিলার পাওয়ার টিলারের মতন আপনার ভিতরে যায়। তাই এটা আপনি শুকনো জমি এবং কাদা জমি খুবই ভালোভাবে চাষ করতে পারবেন। যারা আপনার হাওড় অঞ্চলে বসবাস করে, তারা বড় পাওয়ার টিলার অনেক সময় চাষ করতে পারে না, পাহাড়ি অঞ্চলে চাষ করতে পারে না। এবং যাদের মনে করেন যে অল্প জমি আছে, বড় টিলার কেনার সামর্থ্য নেন, তারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। আপনার যারা মনে করেন যে আপনার একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছে, বড় টিলারগুলোর 2-3 লক্ষ টাকা দাম, অত টাকা দিয়ে নিয়ে আমার সম্ভব না। আপনি ছোটো মিনি টিলারটা নিয়ে আপনি খুব সুন্দরভাবে চাষ করতে পারলে আপনার 4 থেকে 5 মাসের মধ্যে আপনার টাকা উঠে যাবে। এটা দাম রাখছে আপনার হলো 1,15,000 টাকা, আর যারা একদম ছোটো ওটার দাম হলো 65,000 টাকা, আর 10 হর্সপাওয়ার মোটরটা দাম রাখছে আমরা হলো মানে ইঞ্জিনটার দাম রাখছে আমরা হলো 1,00,000 টাকা। তবে 12 ঘোড়া ইঞ্জিনটা নিলে আপনাদের বেশি, যারা কাদা জমি চাষ করতে চান তারা 12 ঘোড়া ইঞ্জিনটা নিলে বেশি ভালো হয়। শুকনো জমিতে চাষ হওয়ার এগুলো তো শুকনো জমিটা চাষ বেশি হবে, কাদা জমির চাষটা অতটা লোড নিতে পারবে না, কারণ কাদা জমি চাষ করতে অনেক শক্তি লাগে। দেন কত সুন্দর কাদা জমি চাষ হচ্ছে, যা বড় টিলারও এইরকমভাবে আপনার জমি চাষ করতে পারবে না। এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন কত সুন্দর কাদা হচ্ছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই টিলার দিয়ে চাষ করতে হলে পানির পরিমাণটা একটু বেশি রাখতে হবে জমিতে, তাহলে আরও সুন্দর চাষ হবে। পানির পরিমাণটা কম রাখলে যেন আমাদের যে চাকায় দেখেন কাদা জড়িয়ে গেছে, কিন্তু যদি পানি না থাকার কারণে, পানি থাকলে এই চাকাটা কাদাটা আর জড়াতো না, আরও সুন্দর চাষ হতো। আমাদের পানি নাই, অল্প পানি আছে, আর আপনার পানির পরিমাণটা যদি আপনার বেশি থাকে তাহলে এটা ছলছলে পানি থাকলে আরও সুন্দর চাষ হবে। আপনার এক জমিতে 4-5 চাষ কাদা জমি চাষ করার প্রয়োজন হবে না, 1 থেকে 2 চাষ দিলেই কমপ্লিট, যা বড় টিলারে আপনার পারবে না, কারণ এর ফাল অনেক বেশি। এই কারণেই এর চাষটা অনেক সুন্দর হয়, কত সুন্দর জানেন, এক চাষে একদম মনে হচ্ছে জমি ক্লিয়ার। তাই দর্শক বন্ধুরা, যারা ভালো মানের এই টিলারটা নিতে চান, আমাদের নিচে যে নাম্বার আছে অবশ্যই ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এই মেশিনটা আমরা হোম সার্ভিস আছে, আপনার বড় ধরনের কোনো সমস্যা হলে আমাদের ইঞ্জিনিয়ারকে আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে, 1 বছর।